আর গবাদি পশুর মৃত্যুতে ব্যাপক ক্ষতির সম্মুখীন এক পরিবার। সালেমাশিংি ছড়া গ্রামের বাসিন্দা মানিক দেব দীর্ঘদিন ধরেই গবাদি পশু পালন করে আসছেন। কিন্তু গত 22 নভেম্বর রুনার সিন্ধি প্রজাতির একটি গাভি মহারানী ছড়ার পাশে প্রতিদিনকার মতো খাস খেতে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ওনার কাছে খবর আসে গাভিটি ছড়ার জলে ডুবে মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে মানিক দেবের। যদিও মানিক দেবের বক্তব্য সেই মহারানী ছড়ায় নেই বললেই চলে তবে ছড়ার উপর একটি সুইচ গেট রয়েছে কে বা কারা কাউকে না জানিয়ে হঠাৎই সে সুইচ গেটের জল ছেড়ে দেয় যার দরুণই মৃত্যু হয়েছে গাভীটির গবাদি পশুর মালিক মানিক দেব জানান গাভীটি সিন্ধি প্রজাতি এবং তিন মাসের গাভীনও ছিল যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা একটা থেকে দেড়টার সময় আমি গরুটা দিঘার দিয়ে গেছি যাওয়ার পরেই কোন জায়গা এই সরার মধ্যে সরাটার নাম কি সরাটার নাম মহারানী সরা এরপরে দশ পনেরো মিনিট পরে আমার লাগা ঘরের পুতুল দেব বর্মা আমার কইতাছে দাদা তোমার গরু কই বলে গরু তো আমি সরার দিকে দিয়েছি কই তোমার গরু কি বাসে দৌড়ে আইসি আই এদিকে সরা পার হইতে পারি না একটা গরু দেখি ডুবে ভাই আর এই গরুটা যেটা মারা গেছে এটা দেখাই যায় না হঠাৎ করে জল এটা জল আইছে সুইচ গেট আছে উপরে এটা মেহেন্দি মেহেন্দি সুইচ গেট আছে সারার পরেই এই জলটা বাইরা গরুটা মারা গেছে যখন একটা গরুর ডুবতাছে আছে একবার ডুবে একবার বায় এটা রসিক আছি এটা আর এক চাইডে ইয়া উঠে আর সেটা জলের নিচে আসবো জলটা একটু কমার পড়ে গিয়া দেখি গরুটা একদম মরা কি বা কি করতে না পাল্টিছা খুব চখ করিয়া গরু হঠাৎ করে এই অবস্থা স্যার আমদার আজকে এক দেখ সপ্তাহ হয়েছে আমরা কাউন্টা অন্য গরু লাগিয়ে খুব মানে আমরা সংসার হিভাবেও চলে

সোরা সুইজเกরসারস মিনিট আগে লাইড়া দিয়ে মৃত্যুতে আর্থিকভাবে ভেঙে পড়েছে মানিক বাবুর পরিবার গবতি পশুর উপর নির্ভর করেই তিনি সংসার প্রতিপালন করতেন সরকারিভাবে যদি মানিকদেবকে কিছুটা সাহায্য করা হয় তবে পরিবারের প্রতিপালনে ওনার কিছুটা সাহায্য হবে বলে জানিয়েছেন তিনি পিবি 24